আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটি খুবই সিম্পল। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার যে কোনো ফটোকে খুব সহজেই মোশন ব্লার করতে পারেন, অর্থাৎ আপনি আপনার সিম্পল ফটোকে আপনি কিভাবে খুব সহজেই এরকম ফটোতে রূপান্তরিত করতে পারেন। আর এই কাজটি আপনি কিভাবে আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারেন, যা সেটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, একটি ফটোকে আপনি যদি খুব ভালোভাবে মোশন ব্লারিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পিসি ব্যবহার করতে হবে। আর পিসির মাধ্যমে আপনি যে কাজগুলো করতে পারবেন সেটা কিন্তু কখনোই মোবাইলের মাধ্যমে করা যায় না। জাস্ট আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে খুবই সিম্পলভাবে এইরকম মোশন ব্লারিং কীভাবে করতে পারেন সেটি আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে দেখিয়ে দেবো। আর আপনাদের যাদের যাদের পিসি বা ল্যাপটপ রয়েছে, তারা একটু ইউটিউবে খুব ভালোভাবে যদি সার্চ করেন মোশন ব্লারিং সম্পর্কে, তাহলে আপনারা ইংলিশ অনেক রকমের টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেগুলো দেখে আপনি খুব সহজেই কিন্তু আমাদের বাংলা যে টিউটোরিয়ালটি রয়েছে তার থেকে কিন্তু অনেক ভালোভাবে আপনি আপনার ফটোকে খুব সহজেই মোশন ব্লারিং করতে পারবেন। মূলত আমরা যারা ইউটিউবের জন্য ভিডিও মেক করি, তারা কিন্তু এরকম বিভিন্ন রকমের ইংলিশ, হিন্দি এগুলো মিলিয়েই কিন্তু আমরা বিভিন্ন রকমের টিউটোরিয়ালগুলো দেখে তার থেকে সবথেকে বেস্টটা জাস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরি। আর এই কেসটি আপনি কিভাবে আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারেন, যা সেটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। সো চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি এখানেই শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আমাদের ফোনের স্ক্রিনে রয়েছি এবং আমাদের স্ক্রিনের বাম দিকে আপনারা পিক্সআর্ট নামক একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। আজকে আমরা আমাদের ফটোকে মোশন ব্লার করার জন্য জাস্ট এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করব। সো এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড কি আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। সো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার পর জাস্ট আপনি আপনার ফোনের ভিতরে ইনস্টল করে নেবেন। সো এরপরে আমি আপনাদেরকে এখন বাদবাকি যে প্রসেসটিকে ফলো করে এই কাজটিকে দেখাবো, এই একই প্রসেসে আপনি আপনার ফোন থেকে জাস্ট এই কাজটি করে নেবেন। সো এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার পরে জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশনটির উপরে টাচ করে দিয়ে এই অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করবেন। সো এই অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করার পরে জাস্ট আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে দেখতে পাবেন ইডিট ফটোস, জাস্ট এই অপশনটির উপরে আপনারা টাচ করে দিবেন। সো এই অপশনটির উপরে টাচ করে দেওয়ার পরে আপনাদের ফোনের ভিতরের ফটোগুলো জাস্ট আপনাদের সামনে এখানটাতে শো করানো হবে। সো এখান থেকে আপনি যে ফটোটিকে জাস্ট মোশন ব্লার করতে চান সেই ফটোটিকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে জাস্ট আপনারা সেই ফটোটি না পেলে উপর থেকে রিসেন্ট এই আইকনটির উপরে টাচ করে দিবেন। এরপর এখান থেকে গ্যালারির ভিতরে গিয়ে আপনি চাইলে সেই ফটোটিকে এখান থেকে নিয়ে আসতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে জাস্ট একটি ফটোকে সিলেক্ট করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই ফটোটিকে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমি আপনাদের সামনে এই ফটোটিকে মোশন ব্লার করে দেখাবো। এর জন্য জাস্ট দেখতে পাচ্ছেন নিচ থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার ভিতর থেকে আপনারা এখান থেকে ইফেক্টস এই অপশনটির উপরে একবার টাচ করে দিবেন। সো ইফেক্টস অপশনটির উপরে একবার টাচ করে দেওয়ার পর নিচ থেকে এখান দেখতে পাবেন ব্লার নামক একটি অপশন রয়েছে। সো জাস্ট আপনারা এখান থেকে ব্লার এই অপশনটির উপরে একবার টাচ করে দিবেন। সো এখানটাতে এই অপশনটির উপরে টাচ করে দেওয়ার পরে উপরের দিকে আপনারা দেখতে পাবেন ব্লারের অনেকগুলো অপশন রয়েছে, তার ভিতর থেকে এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাবেন মোশন ব্লার নামক একটি অপশন থাকবে। সো এখান থেকে জাস্ট আপনারা এই মোশন ব্লার এই অপশনটির উপরে টাচ করে দিবেন। সো দেখতে পাচ্ছেন মোশন ব্লার অপশনটির উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের ফটোটি কিন্তু একটু মোশন হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাবেন আপনার থ্রি ডট লাইন রয়েছে, এটার উপরে একবার টাচ করে দিবেন, তাহলে আপনাদের সামনে এখান থেকে এরকম অনেকগুলো অপশন চলে আসবে, তার ভিতর থেকে আপনারা উপরের যে লাইনটি থাকবে এটার ভ্যালুটিকে জাস্ট আপনারা বাড়িয়ে 88 করে দিবেন, 88। হ্যাঁ, সো জাস্ট এটার উপরে ভ্যালুটিকে জাস্ট আপনারা 88 করে দিবেন এবং নিচের যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইনের ভ্যালু জাস্ট আপনারা 0 করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এই দুটো লাইন জাস্ট আপনারা 0 করে দেওয়ার পরে ডান দিকে কোনায় টিক মার্কের উপরে জাস্ট আপনারা একবার টাচ করে দেবেন। এখন আমাদের এই মোশন করা ফটোটিকে আরও একবার নিয়ে নিতে হবে। সেই জন্য জাস্ট দেখতে পাচ্ছেন নিচ থেকে এখান থেকে আপনারা ডান দিকে সিলেক্ট করে চলে আসলে দেখতে পাবেন অ্যাড ফটোস নামক একটি অপশন রয়েছে, জাস্ট আপনারা অ্যাড ফটো এই অপশনটির উপরে টাচ করে দিবেন। সো অপশনটির উপরে টাচ করে দিয়ে আমরা জাস্ট এই ফটোটিকে আরও একবার নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমরা এই ফটোটিকে আরও একবার নিয়ে নিচ্ছি। ফটোটির উপরে মার্ক করার পরে কর্নারে অ্যাড অপশনটির উপরে আমরা টাচ করে এই ফটোটিকে নিয়ে আসবো। এখান থেকে জাস্ট আপনারা এই অ্যারো আইকনটির উপরে টাচ করে দিয়ে এটাকে জাস্ট সম্পূর্ণভাবে
আপনারা পিছনে যেই আমাদের মোশন করা ফটোটি রয়েছে সেটার জাস্ট মাপ মতো করে নেবেন। সো এখন জাস্ট আমাদের এই ফটোটিকে মার্ক করতে হবে। সো এই ফটোটিকে মার্ক করার জন্য নিচ থেকে দেখতে পাবেন কাট আউট নামক একটি অপশন থাকবে, জাস্ট কাট আউট অপশনটির উপরে টাচ করে দিবেন। এরপরে আপনারা জাস্ট এই ফটোটির উপরে টাচ করে ধরে এখান থেকে জাস্ট মার্ক করে দিবেন। আমি আপনাদেরকে যেভাবে যেভাবে দেখাচ্ছি এই একইভাবে জাস্ট আপনি আপনার ফটোটিকে মার্ক করে নেবেন। এরকম করে আপনাদের মার্ক করা হয়ে গেলে কর্নারের অ্যারো আইকনটির উপরে আপনারা আরেকবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের জাস্ট এই ফটোটিকে জাস্ট মার্কগুলোকে কাউন্ট করে নিয়েও যাওয়া হবে। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিছু কিছু অংশগুলো বাদ পড়ে গেছে। সো জাস্ট এই অংশটুকুগুলোকে জাস্ট আপনারা ক্লিয়ারভাবে নিয়ে নেব। এজন্য জাস্ট আপনারা নিচ থেকে দেখতে পাবেন পেন আইকন রয়েছে, জাস্ট আপনারা পেন আইকনটির উপরে টাচ করে দিয়ে এখান থেকে যে যে অংশগুলোকে জাস্ট বাদ পড়ে যাবে এই অংশগুলোকে জাস্ট আপনারা মার্ক করে দিবেন আরও একবার। দেখতে পাচ্ছেন এই অংশগুলোকে জাস্ট আপনারা খুব ভালোভাবে দেখে তারপর মার্ক করে দিবেন। এখান থেকে কোনো অংশ যদি একটু বেশি পরিমাণে মার্ক হয়ে যায় সেক্ষেত্রে জাস্ট আপনারা নিচ থেকে রাবার আইকন রয়েছে এটার মাধ্যমে চাইলে আপনারা কেটেও দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমাদের মার্ক করা কিন্তু অলমোস্ট প্রায় শেষ। এরপরে জাস্ট আপনারা কর্নারের দিকে দেখতে পাবেন সেভ আইকন, জাস্ট আপনারা সেভ অপশনটির উপরে একবার টাচ করে দিবেন। সো সেভ অপশনটির উপর একবার টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটি কিন্তু আমাদের নিচে যে মোশন করা ফটোটির উপরে চলে এসেছে এবং এই ফটোটিকে জাস্ট আপনি আপনার পজিশন মতো জাস্ট এটাকে সেট করে দিবেন। সো আমি জাস্ট এই পজিশনে জাস্ট এই ফটোটিকে রেখে দিয়েছি, কিন্তু এখন জাস্ট আমরা এই ফটোটিকে আরও একটু কিস্টার লুক দেওয়ার জন্য জাস্ট এই ফটোটিকে আমরা একটু অ্যাডজাস্ট করব কালার কারেকশনের মাধ্যমে। সো জন্য জাস্ট আপনারা এই ফটোটির উপরে একবার টাচ করে দিবেন, জাস্ট এখান থেকে উপরের এই ফটোটির উপরে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে নিচ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাডজাস্ট নামক একটি অপশন রয়েছে। সো জাস্ট এই অ্যাডজাস্ট অপশনটির উপরে একবার টাচ করে দিবেন। সো অ্যাডজাস্ট অপশনটির উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচের দিকে আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন। এদের ভিতর থেকে আপনারা কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হাইলাইট এগুলো বাড়িয়ে কমিয়ে নেওয়ার মাধ্যমে আপনারা জাস্ট এটাকে কালার কারেকশনের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিবেন, যাতে করে আপনার ফটোটি আগের থেকে দেখতে আরও বেশি পরিমাণে ভালো লাগে। সো এই ফটোটিকে জাস্ট আপনারা এখান থেকে জাস্ট কালার কারেকশনের মাধ্যমে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে কর্নার থেকে দেখতে পাবেন আপনারা যে টিকমার্কটি রয়েছে জাস্ট আপনারা কর্নারের টিকমার্কটির উপরে একবার টাচ করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু আগের থেকে এখন একটু বেশি ভালো লাগছে। সো এখন জাস্ট আমরা আমাদের এই ফটোটিকে সেভ করবো। এজন্য জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কর্নারের দিকে একটি টিক আইকন রয়েছে, জাস্ট আমাদের কর্নারের দিকের এই টিক আইকনটির উপরে একবার টাচ করে দিবেন। সো টিক আইকনটির উপরে একবার টাচ করে দেওয়ার পরে আমাদের ফটোটি কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে চলে আসবে। সেখান থেকে জাস্ট আমরা আমাদের এই ফটোটিকে গ্যালারিতে সেভ করার জন্য কর্নারে দেখতে পাবেন একটি অ্যারো আইকন রয়েছে, জাস্ট এই আইকনটির উপরে একবার টাচ করে দিবেন। সো এরপর এখান থেকে গ্যালারি অপশনটি থাকবে, সো জাস্ট আপনার গ্যালারি অপশনটির উপরে টাচ করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের উপরে লেখা রয়েছে সেভ টু গ্যালারি, মানে আমাদের এই ফটোটি কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। এখন জাস্ট আমি আপনাদেরকে ছোট্ট কিছু কথা বলি, এই ফটোটিকে যখন আপনারা সেভ করবেন অনেক সময় আপনাদের এই ফটোটি কিন্তু ফুল এইচডি রেজলিউশনে সেভ নাও হতে পারে। তখন আপনারা জাস্ট এই ফটোটিকে সেভ করার পূর্ব মুহূর্তে আপনি আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটিকে অন রাখবেন। তারপর আপনারা জাস্ট এই ফটোটিকে যখন আপনারা গ্যালারিতে সেভ করবেন তখন এটাকে জাস্ট আপনাদের ফোনে ক্লিয়ারভাবে সেভ হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনি আপনার মূল্যবান মতামত। হয়তো বা কথা হয়ে যাবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।